যাদের আণবিক সংখ্যা এক কিন্তু গাঠনিক সংখ্যা ভিন্ন, এরকম কোন অণুকে বা রাসায়নিক ধর্ম ভিন্ন এই সমস্ত অণুকে বলা হচ্ছে পরস্পরের সমান। যেমন সি সিক্স এইচ সিক্স ও, আবার সি সিক্স এইচ ফাইভ ও এইচ, এইটা এবং এইটা, এদের আণবিক সংখ্যা এক। অর্থাৎ কার্বন এখানে ছয়টি আছে, এখানেও ছয়টি আছে, হাইড্রোজেন এখানে ছয়টি আছে, এখানে পাঁচ আর এক ছয়টি আছে, অক্সিজেন একটি আছে, অক্সিজেন একটি আছে, এরা পরস্পরের সমান। ক্লিয়ার? ক নম্বরের প্রশ্ন, কে এম এন ও অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগে কেন্দ্রীয় কার্বনের যৌগের সংখ্যা কত? খ আমরা লিখি কে এম এন ও ফোর, অর্থাৎ এই মাঝখানে যৌগ মানে আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি কে এর জারণ সংখ্যা কত, সংখ্যা প্লাস ওয়ান, এবং অক্সিজেনের জারণ সংখ্যা পটাশিয়ামের জারণ সংখ্যা প্লাস ওয়ান, অক্সিজেন মানুষের জারণ সংখ্যা মাইনাস টু। মনে করি এর জারণ সংখ্যা কত সমান এক্স। তা আমরা জানি একটা নিরপেক্ষ অণু তার মোট জারণ সংখ্যা শূন্য হয়, যৌগের একটা মোট জারণ সংখ্যা শূন্য হয়, সেক্ষেত্রে আমরা কে প্লাস ওয়ান একটাই আছে, যোগ এম এন এর মান এক ধরছি, আর অক্সিজেন হলো মাইনাস টু গুণ চারটা আছে পরমাণু, মোট জারণ সংখ্যা শূন্য বা ওয়ান প্লাস এক্স মাইনাস এইট ইকুয়াল টু শূন্য, বা এক্স মাইনাস সেভেন ইকুয়াল টু শূন্য, বা এক্স সমান সেভেন। অর্থাৎ এম এন এর যেহেতু এটা প্লাস আসছে জারণ সংখ্যা, জারণ সংখ্যা যখন দেখো তখন জারণ সংখ্যা অবশ্যই প্লাস বা মাইনাস হয়, সেক্ষেত্রে প্লাস সেভেন, অর্থাৎ ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা প্লাস সেভেন। ক্লিয়ার? এরপরে আমরা গ নম্বরের প্রশ্ন লিখি। গ নম্বরের প্রশ্নটা কি বলছে, যে ফেরিক ক্লোরাইড প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে হলো কি, ক্রাস ক্লোরাইড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে কি হলো বিক্রিয়াটা লিখি, এ পি সি সি এল থ্রি প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে হলো কি, এ পি সি এল টু প্লাস এইচ সি এল। আচ্ছা, ক্লোরিনের জারণ সংখ্যা মাইনাস ওয়ান, তাহলে নিরপেক্ষ যৌগের জারণ সংখ্যা শূন্য হয়, তাহলে ক্লোরিন ত্রিকক্ষটি মাইনাস থ্রি হলে এ প্লাস থ্রি, অর্থাৎ মোট জারণ সংখ্যা শূন্য, হাইড্রোজেনের জন শূন্য, আর এখানে ক্লোরিন মাইনাস ওয়ান, তা দুই অক্ষে দুই, এখানে আয়রনের জারণ সংখ্যা প্লাস টু, আর ক্লোরিনের মাইনাস ওয়ান, আর হাইড্রোজেনের প্লাস ওয়ান, সাধারণত এক হলে এক দেওয়া লাগে না, প্লাস বা মাইনাস করলে হয়ে যায়। সেক্ষেত্রে আমার কী হচ্ছে, আয়রনের জারণ সংখ্যা প্লাস থ্রি থেকে প্লাস টু হচ্ছে, তাহলে কী হচ্ছে ইলেকট্রন সে কী করতেছে, গ্রহণ করতেছে, জারণ সংখ্যা কম মানে ইলেকট্রন গ্রহণ, আর জারণের সংখ্যা বাড়া মানে ইলেকট্রন বর্জন বা ফেয়ার, এটা হলো জারণ। জারণ, আচ্ছা তাহলে আমরা কী লিখবো, জারণ কী ঘটে, জারণ বিক্রিয়া বা জারণ অর্ধবিক্রিয়া, অনেক সময় দেখি আমরা জারণ বিক্রিয়া, জারণ কার ঘটছে, এখানে হাইড্রোজেন শূন্য থেকে প্লাস ওয়ান হলো, অর্থাৎ হাইড্রোজেন কী হলো শূন্য থেকে, হাইড্রোজেন শূন্য থেকে দুটো ইলেকট্রন সে এইচ প্লাস টু, আমরা সমতা করলে এখানে দুই দি আর এখানে দুই দি, এখানে দুই দি, ঠিক আছে, এইভাবে আমরা করি। আর তাহলে বিজারণ বিক্রিয়াটা কি হবে, বিজারণ বিক্রিয়া এই আয়রন যেটা ফেরি এই জারণ সংখ্যা প্লাস ছিল, এই কি হলো একটা ইলেকট্রন গ্রহণ করে কি হলো এপি প্লাস টু, অর্থাৎ ফেরি থেকে প্লাস, অর্থাৎ দুই তিন থেকে দুই হয়ে, তাহলে দেখা যাচ্ছে কি যে যেখানে আয়রন, আয়রনের বীজাণু ঘটলো এবং হাইড্রোজেনের
জারণ ঘটলো। সুতরাং একই সমীকরণে যদি জারণ ঘটে তাহলে বিজারণ অবশ্যই ঘটবে। সুতরাং বলা যায় জারণ বিজারণ একটি যুগ্ম বিক্রিয়া। তাহলে কি হচ্ছে, আমরা যদি এই জায়গা দুই দিতাম, এই জায়গা দুই দিতাম, এখান দুই দিতাম, মোট বিক্রিয়াটা কি হতো, হাইড্রোজেন যেটা বিক্রিয়া হতো হাইড্রোজেন প্লাস টু ইলেকট্রি প্লাস থ্রি ইলেকট্রন থাকলো না, তাহলে কি হলো এখানে টু এফি প্লাস টু প্লাস টু এইচ প্লাস, অর্থাৎ এখানে হাইড্রোজেনের জারণ ঘটছে এবং আয়নের বিজারণ ঘটছে। এরপর আমরা ঘ নম্বরের প্রশ্নে যাই। ঘ নম্বরের প্রশ্নে আছে কি যে কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে কি হলো। ঘ নম্বরের প্রশ্ন, কার্বন মনোক্সাইড গ্যাস প্লাস হাইড্রোজেন গ্যাস বিক্রিয়া করে কি হলো, সিএইচ থ্রি ওএইচ মিথানল প্লাস হলো তাপ, কিন্তু যখন ডেল এইচ দেখো তখন হলো মাইনাস আকারে লিখতে হবে, মাইনাস ভি। আচ্ছা, তাপ উৎপাদি বিক্রিয়া, তো এই বিক্রিয়ায় সমতা করি, এখানে আমরা দুই দিলে সাধারণত হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তাহলে যেহেতু তাপের একটা প্রভাব আছে, অর্থাৎ তাপ উৎপাদি বা তাপ হারি বিক্রিয়া হলে অবশ্যই এখানে লাশের তুলনীতির আলোকে একটা তাপের প্রভাব থাকে, তাহলে তাপমাত্রার প্রভাবটা কি হবে, এই বিক্রিয়ায় তাপমাত্রার প্রভাবটা লিখি। তাপ মাত্রার প্রভাব কি প্রভাব আছে, তাপমাত্রার প্রভাবটা এরকম বলা যায় যে যে বিক্রিয়াটি তাপ উৎপাদি এবং কম যদি আয়তন হয় তাহলে তার উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে, এই জন্য আমার দরকার হলো কম তাপমাত্রা, আয়তন কমের জন্য তাপমাত্রা কম দরকার। সুতরাং হ্যাঁ, কী করতে হবে, এই বিক্রিয়ার যদি উৎপাদ বেশি পেতে হবে তাহলে কী হতে হবে, আমার তাপ কমাইতে হবে, যেহেতু তাপ উৎপাদ বিক্রিয়া তাপ কমাইতে হবে। সুতরাং বলা যায় যে তাপের প্রভাব, অর্থাৎ এই বিক্রিয়ায় বিক্রিয়কের তাপমাত্রা হ্রাস করলে বিক্রিয়াটা সম্মুখ দিকে অগ্রসর হবে, অর্থাৎ বাইরে থেকে আমি যদি বিক্রিয়কের তাপমাত্রা হ্রাস করি তাহলে অর্থাৎ সামনের দিকে অগ্রসর হয়, অর্থাৎ তাপ কী করি, তাপমাত্রা হ্রাস, আর যদি তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে কেসে উল্টো দিকে, অর্থাৎ বিপরীত দিকে তাপমাত্রা বৃদ্ধি, তাপ হ্যাঁ বৃদ্ধি, যদি তাপ তাহলে দেখা যাচ্ছে কি যে এই বিক্রিয়া যদি তাপমাত্রা কমাই তাহলে বিক্রিয়াটা সম্মুখ দিকে অগ্রসর হচ্ছে, অর্থাৎ বিক্রিয়ার থেকে উৎপাদন বেশি পরিণত হচ্ছে, যদি তাপমাত্রা কমাই বা তাপ কমাই তাহলে কি হচ্ছে, উৎপাদ থেকে বিক্রিয়া, অর্থাৎ বিপরীত দিকে বা উল্টো দিকে অগ্রসর হচ্ছে। আচ্ছা, এরপরে কি আছে আর কি বলছে, চাপের প্রভাব, তাপের প্রভাব পেলাম, চাপের প্রভাব প্রভাব, চাপের প্রভাব, চাপের প্রভাব হলো অনুসংখ্যা ও মূল সংখ্যা, দুই পাশে গ্যাসীয় পদার্থ অবশ্যই তার মূল সংখ্যা, সেক্ষেত্রে আমরা এইখানে বিক্রিয়কের মূল সংখ্যা হলো এক যোগ এই দুই তিন বিক্রিয়কে, আর উৎপাদের হলো বিক্রিয়কে, বিক্রিয়কের মোল সংখ্যা, আর উৎপাদের মোল সংখ্যা কত, উৎপাদের মোল সংখ্যা এক এক, যেহেতু মোল সংখ্যার পরিবর্তন আছে সুতরাং বলা যায় এইখানে চাপের প্রভাব বিদ্যমান, যে যে পাশে মোল সংখ্যা বেশি বা অণুর সংখ্যা বেশি সেই পাশে চাপ বেশি, আর যে পাশে মোল সংখ্যা বা অণুর সংখ্যা কম সেই পাশে চাপ কম। তাহলে আমি যদি চাপ প্রয়োগ করি তাহলে কি আছে, বিক্রিয়াটা
বেশি চাপ থেকে কম চাপের দিকে, অর্থাৎ বেশি ঘনত্বের থেকে কম ঘনত্বের দ্রবণের দিকে যাবে, অর্থাৎ বিক্রিয়া থেকে উৎপাদে পরিণত হবে বেশি। আর যদি চাপের সংখ্যা কমাই, অর্থাৎ উল্টাভাবে করি, তখন হচ্ছে আমার বিপরীত দিকে অগ্রসর হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি কি, যে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন বিক্রিয়া কি আছে, CH3OH। তাহলে আমি যদি চাপ যদি বৃদ্ধি করি, চাপ বৃদ্ধি করলে বিক্রিয়ার থেকে উৎপাদন বেশি পরিণত হবে, চাপ যদি হ্রাস করি তাহলে কি হবে, চাপ হ্রাস, তখন উৎপাদকে বিক্রিয়াকে পরিণত হবে। তো এইভাবে সাধারণত তাপ, চাপ আর একটা ঘনমাত্রা আছে এখানে উল্লেখ করা হয়নি, তাপ এবং চাপের প্রভাব এখানে উল্লেখ করা হলো। সুতরাং বিক্রিয়াটা প্রথম ক্ষেত্রে তাপমাত্রার প্রভাব, তাপ উৎপাদিত বিক্রিয়া তাপমাত্রা কমাইলে সমুদ্র দিকে যায়, তাপমাত্রা বাড়াইলে বিপরীত দিকে যায়, আর চাপের প্রভাবে দুই পাশের মোট সংখ্যার পার্থক্য থাকতে হবে, না হলে চাপের কোনো প্রভাব থাকবে না। এক্ষেত্রে যেহেতু মোট সংখ্যার পার্থক্য আছে, বিক্রিয়াতে মোট সংখ্যা 3, উৎপাদন মোট সংখ্যা 1, সুতরাং যদি চাপ বৃদ্ধি করি তাহলে বিক্রিয়া থেকে উৎপাদে বেশি পরিণত হবে, এবং চাপ যদি হ্রাস করি তাহলে উৎপাদ থেকে বিক্রিয়াকে বেশি পরিণত হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থাকো, আবার দেখা হবে।